স্বাধীনতা অর্জন করার সহজ রক্ষা করা কঠিন আমরা গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি সরকার পরিবর্তন করতে যাচ্ছি এটা কি কিন্তু রক্ষা করার ব্যাপারটা আমাদেরকে কোন যাতে না হয় কিংবা তৃতীয় পক্ষ ঢুকে এই যাতে না হয় এই ব্যাপারে কিন্তু আমাদের ভয়েসটাকে রেস করতে হবে তারা কিন্তু খুব ভয় আছে যে যেহেতু সবাই পালাতে পারবে না প্লেনে তাদের তো মহলায় থাকতে হবে তাদের তো বাংলাদেশে থাকতে হবে তারা তাদের অস্তিত্বের কারণে জাগান দিতে চায় যে না আমাদেরকে টাচ করতে আসছে না ইত্যাদি ইত্যাদি আমি প্রথমে আমাদের জার্মানি থেকে যে ভাইটি আমাকে প্রশ্ন করেছেন জাতিগঠন ব্যাপারে দেখেন আমি যেহেতু সংসদ সদস্য না তারপরও পার্টির মধ্যে আমাদের মধ্যে এক ধরনের বিভাজন আছে কারণ এইবার যারা আমাদের অংশটা নির্বাচনে যায় নাই এটা হয়তো অনেকে জানেন আপনারা আপনারা জানেন অনেকে জানেন না যারা জিএম কাদের নেতৃত্বে যারা জাতীয় পার্টির আছে আছে আমরা আহ্বান জানিয়েছি তাদেরকে পদত্যাগ করতে আশা করছি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনারা যে কথাটি বলছেন যে দেখেন কোটা সংস্কার থেকে কিন্তু এখন একটা রাষ্ট্র সংস্কার পর্যায়ে আমরা চলে আসছি এক দফা দাবি চলে আসছি সময় মতো তারা যে বিলম্বিত সিদ্ধান্তের কারণে তোষামতকারী অহংকার দম্ভ এবং মানে আল্লাহ কোরআন বলেছেন ওই কথা বলতে আমি সময় বেছে নেব না যে যারা স্বৈরাচারী সরকার যারা সৃষ্টি উনি কোরআনে সেই ইতিহাস আমরা জানি সুতরাং আমরা এই আগামী দিনের বাংলাদেশ কিভাবে চলবে তারুণ্যই সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেখানে আমরা পরামর্শ যেটা দিতে পারি আমার মনে হয় এখানে দ্বিমত করার কিছু নাই সেখানে তারা জানে যে যেটা একাগার আগে কথা উঠেছিল বাস্তবায়ন হয়নি বিভিন্ন কারণে দেখেন নির্বাচনী ব্যবস্থাটা কিরকম হবে যে আমরা কি নির্বাচনী ব্যবস্থা বলতে কি আনুপাতিক খারের ব্যাপার আছে কিংবা আমরা কি দুই কক্ষ পার্লামেন্ট করব কিনা কিংবা আনুপাতিক ভোটে যাব কিনা ইত্যাদি ইত্যাদি এটা যেহেতু অনেক বড় পরিসর আলোচনা আমি জাস্ট পয়েন্টগুলি টাচ করে যাচ্ছি দুই নম্বর হচ্ছে যে কাম যেটা আমি কথাটা বলছি এই কারণে যে এই কথাগুলি আসবে কিন্তু এখন যে একটা পরামর্শের মতো যাবে জাতীয় সমঝোত হওয়া দরকার যে এই পাঁচ বছরের যে একটা মেয়াদ এই মেয়াদকে আমরা চার বছরে রাখবো কিনা ইয়ের মতো তারপর পরপর দুইবারের মতো আমাদের ডক্টর মিলন সাহেব আমেরিকা বসে আছেন আমেরিকা সহ অনেক জায়গায় আছে যে দুই বছরের বেশি যাতে কেউ ক্ষমতা না থাকে যাতে স্বৈরাচারী না হয়ে ওঠে কিংবা ফিফটি পারসেন্ট বেশি ভোট না পেলে ভোট না পড়লে সেটাকে গ্রহণযোগ্য নির্বাচন করা কিনা এই জিনিসগুলি এখন সামনে আসবে এখন আমার মনে হয় যে তার আগে এখন এই এই পরিবর্তন প্রক্রিয়া প্রক্রিয়া কিংবা কিংবা হস্তান্তর যে আগামী দিনের যে লোকে যেটা ডক্টর মিলন বললেন যে ঢাকার কথা না আমি যেটা দুজনের নাম বললাম এটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে আমাকে যেটা বিভিন্ন জায়গা থেকে শুনেছি একচুয়ালি আমি যেটা মনে করি এখন আমার মনের কথাটা বলি যে বিলনের সাথে কিন্তু দিমত করার কিছু নেই যেহেতু এখানে আন্তর্জাতিক প্রভাব বলত একটা কাজ করবে কারণ তাদের পছন্দের আমেরিকা কিংবা ইউরোপীয় কিংবা তাদের পর্ষ কিংবা তাদের একটা লাইকিংও হতো কাজ করবে যারা আগামীর বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে মানবিকতার দিক দিয়ে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তেমন একটা ব্যক্তিত্ব দরকার সেখানে টাটা ইউনি নাম তো অবশ্যই অগ্রাধিকার পাবে কিন্তু আজকে যে কথাটি বললাম ডক্টর দেবপ্রিয়র কথা সেটা আমার মন্তব্য না সেটা এইখানেও আলোচনা হচ্ছে যাই হোক আমরা সেই বিতর্কে না যাই আমাদের কথা হলো যে আমরা পরিবর্তন চাই এমন একটা ব্যক্তিত্ব যেটা মারুফ ভাই বললেন যে ছাত্ররা যে চাচ্ছে যে সর্বজন সকাল সকলের কাছে গ্রহণযোগ্য একটা ব্যক্তিত্ব এবং এই দুইজনের মধ্যে কে হবে আগে সেটা পরে আসবে আগে প্রক্রিয়াটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং আমার বিশ্বাস যে এইটা অবশ্যই আগামী বাহান ঘন্টার মধ্যে এই এই প্রক্রিয়াটা এটা কোন অভিজ্ঞতা থেকে বললাম যেহেতু আমি এসাদের ক্যাবিনেটে ছিলাম আমি জানি আমি তিনটা মডেলের কথা বললাম যখন সাহেব নিজে বললেন যে আসলে এখানে আমার ভাই কিংবা আমার কাছের জন ডক্টর মিলন আমার সাথে দ্বিমত করবেন না দেখেন এর সাথে বিরুদ্ধে ছাত্র আন্দোলন হয়েছিল কিন্তু এটা সত্যি কথা এরকম আন্দোলন হয় নাই এর সাথে বিরুদ্ধে তার আগে কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে যে আমি পদত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এই হাজার হাজার লক্ষ লক্ষ লোক নেমে গেল এখন তো তার আগেই নেমে গেছে সে সিদ্ধান্ত দেওয়ার আগে সে ক্ষমতা ট্রান্সফার করার আগেই অভিভাবক নেমেছে আমি একটা কথা বলি যে দেখেন এই এই জাতিকে আপনি কিভাবেই করবেন যেটা আপনাদের জানা দরকার আমি হ্যাঁ

সে পর্যন্ত চলে আসছে এই গণজোয়ারে গণ আন্দোলনে গণ উত্থানে এই মহাজাগরণে আপনি এই এইটা তো এখন তো একটা জিনিস কি জানেন কোনো কারণে যদি আমাদের আমি এখানে খুব বিনয়ের সাথে বলতে চাই এখানে ডক্টর মিলন আছেন মারুফ ভাই আছেন বোদ্ধা ব্যক্তিরা আছেন কিংবা অনেক দর্শস্থ আছেন আমাদের কিন্তু এখানে ওই যে একটা কথা আছে স্বাধীনতা অর্জন করা সহজ রক্ষা করা কঠিন আমরা গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি সরকার পরিবর্তন করতে যাচ্ছি কি কিন্তু রক্ষা করার ব্যাপারটাও আমাদেরকে কোনো যাতে না হয় কিংবা তৃতীয় পক্ষ ঢুকে এই যাতে না হয় এই ব্যাপারে কিন্তু আমাদের করতে হবে। এখানে ডাক্তার অনুরোধ করব। আমি মারুফ ভাইয়ের মতো একজন সজ্জন ব্যক্তি যারা ভ্যালুয়েট করতে পারেন সমাজে চিন্তা চেতনা বক্তব্য দিয়ে তাদেরকে কিন্তু এই মুহূর্তে অবশ্যই তারণ্য কিভাবে চলবে আমি স্বীকার করি কিন্তু তাদেরকেও আমাদের ভয়েস গুলি বলা উচিত যাতে তারাও চিন্তা করে অবশ্যই তাদের প্রতি আমার ভাবে এখানে আমরা যারা আছি সবাই আস্থা আছে আগামীর বাংলাদেশ কিভাবে চলবে শেষ কথা হলো যে আমাদের এই বাংলাদেশটা এখন যেভাবে আমি একটা পুরো ভিডিওটা দেখতে বলারো যেটা আপনাদের সময় নাই এটা দিয়ে যাচ্ছি 8 বছরের শিশু নেমে গেছে এটা তো একটা ভিডিও আমার কাছে 10টা ক্লিপ আছে তো এখন একজন বুকেভাবে করে আরেকটা ভিডিওতে দেখেছি যে পুলিশকে ধাক্কা দিতেছে মানে পুলিশকে না তারা যেখানে গেছে এটাকে কিন্তু আমাদের আমাদেরকে কিন্তু যারা আমরা টক শোতে আছে আপনি যদি প্রশ্নটা করবেন যে আমরা আমরা আমাদের বাংলাদেশটাকে নতুন দ্বিতীয় মুক্তিযুদ্ধ নতুন প্রজন্মের কাছে গণতান্ত্রিক মূল্যবোধের স্বাধীনতা এবং আমাদের অর্থনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে আর যাতে কোনো রকমই না হয় সেই জিনিসটা যাতে আমরা রক্ষা করতে পারি এটা আপনি প্রশ্ন করবেন সবাই সেভাবে একটা সুচিন্তিত মতামত দিবেন এই বলে আসুন আমরা আগামী বাংলাদেশকে আমরা একটি ঐক্যমতের জায়গায় নিয়ে যাই আমাদের হয়তো উই আর অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি বাট একটা জায়গায় আমাকে সহনশীলতার সংস্কৃতি গণতান্ত্রিক সংস্কৃতি এবং আমরা যাতে অর্থনীতিটাকে আমরা যাতে আমরা বিকশিত করতে পারি এবং আমি সেগুলি আর রিপিট না করলাম আন্দোলনের যে ইগুলি দিয়েছে আমাদের নেতৃবৃন্দ সমন্বয়করা এটা কাল থেকে শুরু হবে এখানে আপনাকে ঢাকার পরিস্থিতি বলি ঢাকায় অলরেডি কিন্তু এই যে আমার বাসায় আমার ওয়াইফ এসে আমাকে বলতেছে যে বাজার তো আছে কয়েকদিন দশ পনেরো দিনের কিন্তু কি কি হবে অর্থাৎ অলরেডি তাদের এই যে আমি একটা ফ্ল্যাটে থাকি এখানে প্রায় পঞ্চাশটা ফ্ল্যাট আছে একটা বিল্ডিং এ তো এই ভাদরি টাওয়ার অনেকে জানেন হতো তো এখানে সবাই ভিতর একটা উত্তেজনা কাজ করতেছে যে কি হয় এই 114 মানে কি 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 বা অন্য কিছু সূত্রাং কালকে যে আমলি যেটা যে প্রশ্নটা আমি করেছেন আমাকে আমারিয়ে করেছে আমলি যেটা কালকে করছে এটা ওই যে মানে আগুন নিবার আগে গিয়ে তাপ করে জ্বলে ওঠে এটা সবাই জানেন তো সূত্রাং তারা একটা আরেকটা সংঘর্ষ করে আরেকটা অবস্থা তৈরি করে যাওয়ার আগে এটা করতে চায় তবে আমার বিশ্লেষণ আপনি কালকেই করবেন এরা কালকে বেরোতে পারবে না যদি সেনাবাহিনী পুরা অন্য কিছু কারফিউ না দেয় সব সবার জন্য যে ব্যান না করে তারা তাদেরকে কারণ আজকে কিন্তু পাড়ায় পাড়ায় মিছিল হয়েছে আমার পাড়ায় যাওয়ার মিছিল না আমি থাকি এই যে পরিবাগ এলাকাটা আপনারা জানেন গুলশান বরানির মতো এই জায়গাটাও মধ্য টাকার মধ্যে একটা মোটামুটি এটা সফিস্টিকেটেড এলাকা ইটেনকার এরা পাঁচtidyverse নেমে গেছে আমি শেষ কথা যেতে বুঝতে চাই কালকে যদি তারা নামে তাহলে আরেকটা রক্তপাত হবে এবং এটা কিন্তু এই মবকে আমরা যদি চাইও যদিও সমন্বয়করা বলেছেন অলরেডি আমি যে আমরা কোন ইয়েতে যাব না এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণ করব কিন্তু এটা তাদের পক্ষ থেকে কিন্তু এটা আমি বলবো একটা হটকারী হুমকি কিংবা একটা জিনিস করতে যাচ্ছে অথবা তারা কিন্তু খুব ভয় আছে যে যেহেতু সবাই পালাতে পারবে না প্লেনে তাদের তো মহলায় থাকতে হবে তাদের তো বাংলাদেশে থাকতে হবে তারা তাদের অস্তিত্বের কারণে জাগান দিতে চায় যে না আমাদেরকে টাচ করতে চাইছে না ইত্যাদি ইত্যাদি যাই হোক শেষ কথা আমার যে আমরা আমার মনে হয় যে আগামী কয়েকদিন খুবই ইম্পর্টেন্ট বাহাত্তর ঘন্টা এটা কিন্তু আমার কোনো ইনফরমেশন আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হয় এখানে দুইজনের চেয়ে বয়সে দুই চার বছরের হলো আমি হয়তো একটু বড় আমার সেই ইনটিউশন সিক্স সেন্স ফ্যামিলি টু আর্স ইস ভেরি ক্রুশিয়াল ফর দ্য এটা হলো আমার মানে সেন্স যেটা বলে মেবি আর তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন সময় লাগতে পারে এসব পদ তাকে ঘোষণা দেওয়ার পরও তিন দিন তিন তারিখে ঘোষণা দিয়েছে সে ছয় তারিখে হ্যান্ড ওভার করছে তো এখানে প্রক্রিয়ার একটা টাইম লাগতে পারে তা বাট এগেন আই রিপিট সেভেন্টি টু আওয়ার্স ইস ভেরি ক্রুশিয়াল ফর দ্য কান্ট্রি ভালো থাকেন সুস্থ থাকেন একটা গণতান্ত্রিক বাংলাদেশে একটা মূল্যবোধের বাংলাদেশে আমরা নিয়ে আসতে চাই ধন্যবাদ